আমাদের দায়িত্ব হয় বঙ্গবন্ধুর কন্যাকে আমরা যেন আর না হারাই, বঙ্গবন্ধুকে হারিয়েছি, বঙ্গবন্ধুর কন্যাকে আমরা আর কোনোদিন হারাতে চাই না। জেনারেল জিয়া, এটা মুক্তিযুদ্ধের সম্মেলন হচ্ছে, মুক্তিযোদ্ধাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, সন্ধ্যার পরে তিনি বক্তৃতা করছেন, আমরা বাইরে বকুলতলা দাঁড়িয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে যেটা বকুলতলা সেখানে দাঁড়িয়ে উনি বক্তৃতা করে গাড়িতে উঠতেছেন। আমাদের কয়েকজন মুক্তিযোদ্ধা, কয়েকজন খুব চাটুকার বলতেছে, জিয়া ভাই আপনাকে তো আমরা সিএনসি হিসেবে দেখতে চেয়েছিলাম, আপনি সিএনসি হলে আমরা খুব খুশি হতাম, এই ধরনের আরো আরো যে আমার কিছু বলছেন না। গাড়িতে বসলেন, বসে জানলার গ্লাসটা নেমে করে উঠাচ্ছেন, তখনকার গাড়িগুলি তো দেখেছেন গাড়ি হ্যান্ডেল ঘুরিয়ে উপরে উঠতে হতো। তিনি বললেন, ওয়েট অ্যান্ড সি। এই সবগুলো ছোট ছোট ইঙ্গিত তখন আমরা আর বুঝিনি, এখন মনে হয় সবগুলোই একটা ইঙ্গিত বন্ধ ছিল। সবগুলোই যদি যোগ করি তাহলে যে একটা ভয়ানক ষড়যন্ত্র, ভয়ানক একটা সর্বনাশ আসছিল আমরা সেটা বুঝতে পারিনি। বঙ্গবন্ধু কবির চাচা বলে গেলেন, বঙ্গবন্ধু কোনোদিন বিশ্বাস করতেন না যে বাঙালিরা তাকে এই ঘটনাটি ঘটাতে পারে, তাই হয়েছিল, তাও দেখতে হয়েছিল। আমরা জাতির পিতাকে হারিয়েছিলাম, জাতির পিতাকে হারিয়ে আমরা কি করব, কোথায় যাব, আমরা একটা অনিশ্চয়তার মধ্যে, একটা ইসের মধ্যে ছিলাম। বিদেশে গেলেও আমাদের শুনতে হতো, তোমরা সেই জাতি যে জাতি জাতির পিতাকে হত্যা করেছ, বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচেছিলেন বলেই মনে হয় আমরা বাংলাদেশের মানুষ আবার ঘুরে দাঁড়িয়েছিলাম। আমাদের হৃদয়ের যে ভাষা, এটা ছিল ধারণাটা ছিল হৃদয়ে, যেটা আমরা ধারণ করতাম যে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতেই হবে, আমাদের সেই ছোট্ট আবেদনটু আমরা দেখে যেতে পেরেছি, বিচার হয়েছে। বঙ্গবন্ধু যেমন তার এই দীর্ঘ 23.5 বছরে সারা বাংলাদেশকে একত্রিত করেছিলেন, ঠিক তেমনি তার কন্যা আবার একত্রে ঘুরে ঘুরে দাঁড়া করিয়েছিলেন বাংলাদেশকে। বঙ্গবন্ধুর হত্যার বিচারটা তিনি করেছেন আংশিকভাবে, আমরা হত্যাকারীদের আমরা বিচারের রায়টি দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। এখনো মনে হয় বাকি যারা আছেন আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, আমরা নিশ্চয়ই তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। আমরা শুধু এইখানেই শান্ত হয়নি, এই ঘাতকরা কিংবা এই ষড়যন্ত্রকারীরা, আপনারা দেখেছেন অগস্ট মাসে বঙ্গবন্ধুর কন্যাকে আবার হত্যার আরেকটা প্রচেষ্টা আপনারা দেখেছেন 21শে অগস্ট। আমরা শুধু 21শে অগস্ট নয়, তাকে হত্যার প্রচেষ্টা 19 বার থেকে 20 বার পর্যন্ত হয়েছে। মহান রব্বুল আলামিন তাকে সবসময় মনে হয় 21শে অগস্ট তো আমরা যা দেখেছি মনে হয় রব্বুল আলামিন তাকে নিজের হাতে বাঁচিয়েছেন, নিরাপত্তার চাদর ঘিরে রেখেছিলেন বলেই সেদিন বোমার পর বোমা ফুটিয়ে তাকে তারা যা চেয়েছিল সেটা ঘটাতে পারেনি। আমাদের নেতা কর্মীরা মানব ঢাল তৈরি করে তাকে রক্ষা করেছে, সেজন্যই বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু সেই স্বপ্ন একের পর এক সফল করছেন, বাংলাদেশকে মুখ উজ্জ্বল করছেন, আলোকিত বাংলাদেশ করছেন, অন্ধকারের জন্য বাংলাদেশকে আজকে আলোকিত করেছেন। তারপরে মনে হয় আমরা আমাদের কপালের দাগটি বোধ হয় মুছার নয়, এই কালো দাগটি মাঝে মাঝে মনে হয় আমাদের বঙ্গোপসাগরের সমস্ত পানি দিয়েও যদি আমরা ধৌত করি মনে হয় মুছবে না।
বঙ্গবন্ধুর অবদানের কথা আজকে আমরা বলেছিলাম বঙ্গবন্ধুর শাহাদাত বরণ করার পরে যে আমরা শপথ নিয়েছিলাম আমরা এই শোককে শক্তিতে পরিণত করবো, যথার্থই রয়েছে। আমাদের আজকে আমাদের দায়িত্ব হবে বঙ্গবন্ধুর কন্যাকে আমরা যেন আর না হারাই। বঙ্গবন্ধুকে হারিয়েছি, বঙ্গবন্ধুর কন্যাকে আমরা আর কোনোদিন হারাতে চাই না। যতদিন বঙ্গবন্ধুর কন্যা থাকবে আমরা মনে করব বঙ্গবন্ধুর স্বপ্ন তিনি একের পর এক বাস্তবায়ন করে যাবেন। বঙ্গবন্ধু বলেছিলেন সবার জন্য শিক্ষা, সবার জন্য বাসস্থান, সবার জন্য চিকিৎসা, আর একটা অসাম্প্রদায়িক চেতনার এই দেশ, সেই জায়গাটিতে বঙ্গবন্ধুর কন্যা আমাদেরকে নিয়ে